السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا قال سيدنا وحبيبنا رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبله نستغفرك ونتوب اليك امنت وامنا بالله ورسوله صدق الله مولانا العظيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই মহব্বতের সাথে দরুদ ইব্রাহিমী পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أستغفر الله وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আজ 13 আগস্ট 2021 মুহররম মাসের 3 তারিখ আরবি 1443 হিজরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাকে আপনাকে এই করোনা মহামারীর এই সময়েও শারীরিকভাবে সুস্থ রেখে মানসিকভাবে প্রশান্তি দিয়ে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামিঘর সেরাঘর শ্রেষ্ঠঘর তথা নয়াপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে জলদি জলদি এসে নির্দিষ্ট সময়ে তিনি কিছু কথা আলোচনা করার এবং শোনার মতো সময় সুযোগ স্থান তৌফিক হিম্মত সৌভাগ্য ধৈর্য রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করলেন এই জন্য দিল থেকে অন্তরন্তস্থল থেকে মালিকের দরবারে মুনিবের দরবারে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার সাথে সাথে আমার নবী আপনার নবী বিশ্ব নবী সেরা নবী শ্রেষ্ঠ নবী সর্ব উত্তম নবী আমাদের সবার কলিজার টুকরা মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে লক্ষ কোটি গুণ দরুদের হাদিয়া পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুদী যেহেতু আজকে মুহররম মাসের প্রথম জুমা সেই হিসাবে আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচনাটি মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আমাদের মা বোনদেরও অবশ্যই শ্রবণ করা প্রয়োজন কারণ মহররম মাস আসলে পরে আমাদের সমাজে অনেকগুলো কুসংস্কার আমরা পালন করি এবং এগুলাতে বিশ্বাসী হই এবং এগুলাকে কোরআন হাদিসের মতো মেনে নিই
আজকে আমাদের আলোচ্য বিষয় হল মহররম তথা আশুরা কি ও কেন, এই আশুরায় আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ সারনিচ্ছাস আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমরা মুসলমান ইমানদার, আমাদের বানানেওয়ালা আল্লাহ, আমাদের নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলমান হিসাবে আমাদের আরবি সাল এবং আরবি তারিখ জানা থাকা প্রয়োজন, কিন্তু মুসলমানের সন্তান হলেও আমরা দেখি যখন ইংরেজি মাস শেষ হয়, নববর্ষ আসে ইংরেজি অথবা বাংলা, তখন আমরা তারিখও মনে রাখি, সেটা নিয়ে বিশেষ আয়োজন হালাল হোক আর আরাম হোক আমরা পালন করার চেষ্টা করি। কিন্তু আমরা মুসলমান হিসাবে দুঃখজনক হলেও সত্য, আরবি বছর কখন আসে কখন যায় আমরা জানিও না, জানার চেষ্টাও করি না। এটা অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের জন্য। অথচ মুসলমান হিসাবে আরবি তারিখ জানা এটা একটা সওয়াবের কাজ, এটা একটা কিসের কাজ, সওয়াবের কাজ। আরবি মাস রব্বুল আলামিন এমন সিস্টেমে সেটিং করে দিয়েছেন, প্রত্যেকটা ক্যালেন্ডারে আপনি আমি দেখব আরবি মাসের তারিখ তো নির্ধারিত করে দেওয়া আছে, কিন্তু নিচে বিশেষ দ্রষ্টব্যে লেখা থাকে আরবি মাস চাঁদ দেখার উপর নির্ভরশীল। অর্থাৎ আরবি মাস যখন শেষ হয় তখন আমরা অগ্রিম বলতে পারি না, আমাদের সবাইকে আসমানের দিকে তথা আল্লাহ রাব্বুল আলামিন হুকুমের দিকে তাকিয়ে থাকতে হয়। আর ইংরেজি মাস বারো মাস তিরিশা যাবে না উনতিরিশা যাবে না আঠাইশা যাবে না একত্রিশা যাবে, বাংলা মাস কি উনতিরিশা যাবে না তিরিশা যাবে না একত্রিশা যাবে, এটাও আমাদের জানা থাকে। কিন্তু আরবি মাসের বেলায় আমরা কনফার্ম নই, হয়তো আরবি মাস উনতিরিশা যাবে না হলে তিরিশা যাবে, কিন্তু উনতিরিশা কোন মাস যাবে এটাও নির্দিষ্ট না, তিরিশ তারিখওয়ালা মাস কোনটা যাবে এটাও কি না নির্দিষ্ট না। আমাকে আপনাকে এটা জানতে হলে আসমানের দিকে তাকায়া থাকতে হয়। তো এখন আরবি সাল চলতেছে চোদ্দশো ৪৩ বলেন, আর আজকে মহররম মাসের হলো তিন তারিখ। ইংরেজি মাস যেমন বারো মাসে সীমাবদ্ধ, বাংলা মাস যেমন বারো মাসে সীমাবদ্ধ বৎসর, তদ্রূপ আরবি বৎসরও বারো মাসে সীমাবদ্ধ। আমাদের সবার বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সব জানা আছে, এমন আমরা ছোট ছোট বাচ্চাদেরকে এগুলো শিখেই ফেলি, পরীক্ষায় যদি আসে শিখতে হবে। কিন্তু অনেক মুসলমান শতকরা ৫০% মুসলমান হয়তো আরবি বারো মাসের নাম শুদ্ধ করে সঠিকভাবে পুরোটা জানে না, বাচ্চাদেরকে আমরা শিখাই না, প্রয়োজন মনে করি না যে। অথচ আরবি মাসও বারো মাসে সীমাবদ্ধ, আরবি বৎসরও কত মাসে সীমাবদ্ধ, আরবি বৎসরের প্রথম মাস যেটা সেটার নাম হলো মুহররম বলেন, এরপরে হলো সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, যিলকাদা, যিলহজ্জা। এখানে আমরা যারা আছি কাউকে লজ্জা হওয়া নয়, এই আরবি বারো মাসের নাম কে কে জানে? দেখছেন দুই তিনজন ছাড়া আমরা কেউ জানি না, অথচ এখানে ৫০ জনের উপরে হবে মানুষ ভিতরে বাহিরে, শিখতে হবে ভাইয়া, কখন শিখব, গুরুত্ব দেই না যে আমরা, গুরুত্ব তো দিতে হবে। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, বলেন আমিন। মহররম মাস অর্থ সম্মানিত মাস, কি মাস মহররম মাস অর্থ কি মাস, সম্মানিত। সব মাস আল্লাহ বলেন,
আর সব দিনগুলাও আল্লাহ। এই জন্য কোনো মাস কুলক্ষণ, কোনো মাস খারাপ, কোনো দিন খারাপ, কোনো তারিখ খারাপ, এটা বলার কি নেই সুযোগ? কেউ যদি মনে করে যে শনিবার দিনটা ভালো না, শনিবার কে সৃষ্টি করছে? শুক্রবার কে সৃষ্টি করছে? আল্লাহ। এই জন্য আমাদের সবাইকে খেয়াল রাখা দরকার, যাতে আমরা আরবি মাসের তারিখটাও জানি এবং আরবি মাসের গুরুত্বও যেন আমরা বুঝি। এই সামনে বসো তোমরা, এই সালাম দিছো কেন ওইখানে? এই সামনে বসো, বসে বসে কথা বলতেছো কেন ওইখানে? তিনজন তিন জায়গায় বসো, ওঠো উঠো ওইখান থেকে, পজিশন নিয়ে কথা বলতেছে। আরবি মাস এটাও আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা মাস। কার দেওয়া মাস? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কি মাস? মহররম মাস আসলে আমরা একটা শব্দ জানি, আশুরা। বলেন কি আশুরা? আশুরা শব্দের অর্থ হলো মহররম মাসের দশ তারিখকে আশুরা বলে। বলেন মহররম মাসের দশ তারিখকে কি বলে? আশুরা বলে। অনেক দেশে এটাকে মনজিলও বলে, অনেক দেশে এটা জানে যে এদিন ভালো করে রান্না করবে, খাবে অনেক এলাকায়, এই জন্য এটাকে খুব ভালো করে মনে রাখে যে এই তারিখে হুজুর দাওয়াত দিতে হয়, মুয়াজ্জিন দাওয়াত দিতে হয়, হাফেজদেরকে দাওয়াত দিতে হয়, খাওয়াইতে হয়। আসলে কি এটা? না, আসলে এটা না। মহররম মাস ইসলামের দৃষ্টিকোণ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা মাস, অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন মহররম মাসে। কোন মাসে? মহররম মাসে। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করছেন মহররম মাসে দশ তারিখে। আবার ওনার তাওবা কবুল করছেন তাও কয় তারিখে? দশ তারিখ। আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালাম হলেন আমাদের আদি পিতা, আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি। এই মাসে আরো অনেক ঘটনা ঘটছে। দশ তারিখ নূহ আলাইহিস সালাম, কি নাম? নূহ আলাইহিস সালাম, একজন নবী। এই নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তার কওম থেকে মুক্তি দিলেন কিস্তিতে। তিনি নৌকাতে উঠলেন কোথায়? এই মহররম মাসের দশ তারিখ। এবং আল্লাহ ওনাকে প্লাবন থেকে নাজাত দিলেন এই দশ তারিখে। প্রত্যেকটা নবীর ঘটনা কোরআনে কারিমে, হাদিসে বিভিন্ন লাইনে, বিভিন্ন অ্যাঙ্গেলে পাওয়া যায়। নূহ আলাইহিস সালাম এমন একজন নবী যিনি 950 বছর একাধারে মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। কত শো বছর? 950 বছর। আর আমরা একবার দুইবার পাঁচবার বললে বিরক্ত হয়ে যাই যে তারা তো বলি সে তো নামাজ পড়ে না, আমার কথা শোনে না। বলতে হবে, আল্লাহ বলেন ফাজাক্কির, ফাজাক্কির, আপনি ওয়াজ করতে থাকেন, বয়ান করতে থাকেন, মানুষকে বলতে থাকেন। আশা করা যায় যে এই বলা কি হবে, উপকার হবে। ফাযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। এই জন্য নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, কিন্তু সর্বসাকুল্যে 40 জনের মতো ইসলাম ধর্ম গ্রহণ করছে, তথা ওই নবীর উপরে আল্লাহর উপরে ঈমান আনছে। নূহ আলাইহিস সালামকে নূহ কেন বলা হয়? নূহ আলাইহিস সালাম একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা বিশ্রী কুশ্রী একটা কুকুর, কুকুরেরও তো একটা স্নেহারা সুরত থাকে। তো এই কুকুরটা দেখতে স্বাভাবিক কুকুরের মতো নয়, অন্য আলাদা একটা প্রাণী। দেখতে কুকুরের সুরত যদিও কিন্তু অনেক বিশ্রী। নূহ আলাইহিস সালাম কুকুরকে বলল যে এই কুকুর তুই এত বিশ্রী হলি কেন? কুকুর
সাথে সাথে রব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিয়েছেন। মনে রাখতে হবে, পাথর কথা বলতে পারে না, প্রাণী কথা বলতে পারে না, আল্লাহ বলাইলে বলতে পারে। আবার আমরা কথা বলতে পারি, আমাদের মধ্যে অনেকে কথা বলতে, আল্লাহ চাইলে আমরা যে এখন কথা বলতে পারতেছি এটাও তো আল্লাহ চাইলে বন্ধ করে দিতে পারে না, পারে। তখন ওই কুকুর বলতেছে যে এই নবী নো, শোনো, আমার স্রষ্টা তো আমি নিজে না, আমার স্রষ্টা হলেন আল্লাহ। আমাদের স্রষ্টাকে আমি নিজে নিজে তো সৃষ্টি হই নাই, আমাকে সৃষ্টি করেছেন আমার স্রষ্টা আল্লাহ। যদি আমি নিজে নিজে সৃষ্টি হতাম আরও অনেক সুন্দর গঠনে সৃষ্টি হতাম। তো তুমি আমার দিকে আঙ্গুল উঠাচ্ছ মানে কি আল্লাহর দিকে আঙ্গুল উঠাচ্ছ, কার দিকে? এই বৈষম্যটা আমাদের ঘরে, আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের দেশেও আছে, আছে না? কোনো একটা মানুষ কালো আর একটা মানুষ সুন্দর, কালো মানুষ সুন্দর মানুষটাকে অবজ্ঞা করে না, সুন্দরটা কালোটার অবজ্ঞা করে না, বলে যে তুই কালো। আচ্ছা, কালো কি কোনো সাবান ব্যবহার করার কারণে সে কালো হয়ে গেছে কি বলে? আর সুন্দরটা ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করার কারণে সুন্দর হয়ে গেছে কি বলে? বিভিন্ন অ্যাডভার্টাইজ দেখেন না, অমুক অমুক মডেলের, অমুক কোম্পানির ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করতে থাকুন, দেখবেন হারানো রূপ, হারানো সৌন্দর্য ফিরে আসবে। কয়জনের ফিরে এসেছিল, বুঝলেন না? হ্যাঁ, আপনি ওই যে 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনবেন, একটা মেয়ের ছবিটা ফ্রি পাবেন, একটা মেয়ের ছবি কি পাবেন? এদেরকে মডেল বলে, কি বলে? কথা বলেন না কেন, এদেরকে কি বলে? মডেল বলে। এরা অনেক উন্নত জীবন যাপন যৌবন পরিচালনা করে, বুঝেন নাই কথা? দেখেন নাই পুরো সপ্তাহ বাংলাদেশে কি হয়ে গেল? আপনারা তো একদম আল্লাহর ওলি, হুজুরে করলে দোষ, বুঝেন নাই? হুজুরে ফেসবুক চালাইলে দোষ, আর আপনারা চালাইলে সব সওয়াবের কাজ, কি বলেন? বুঝেন নাই কথাটা, মানে পুরো সপ্তাহ কেয়ামত হয়ে গেছে। আর কোনো হুজুর যদি রিসুড়ে যায় নিজের দ্বিতীয় বউ নিয়ে, তখন পুরো বাংলাদেশের মাথা গরম থাকে, কথা বুঝেন নাই মনে হয়? বৈধ বউ নিয়া কি নিয়া ভাই, কথা বলেন না কেন? আর যখন কোনো মডেল নামের পতিতা ধরা খায়, তখন পুলিশের বক্তব্য, আমরা এখানে কিছু বলতে পারি না। যদি লোক সমাগমে কোনো মেয়ে কোনো পরপুরুষের সাথে উলঙ্গপনা করে, বেহায়াপনা করে, আমরা সর্বোচ্চ 100 টাকা জরিমানা করতে পারি। কয়শো টাকা? মা, কেউ বৈধ স্ত্রী নিয়ে গেলে দুনিয়া কাঁপাই ফেলেন, আর কারো বেলায় এত সুন্দর 100 টাকার আইন, বুঝি না আমরা কিছু, কথা বুঝেন নাই? সব অবিচারের বিচার একদিন হবেই হবে, কি বলেন? সব অবিচারের বিচার একদিন ইহা ইয়া উহা, এখানে হবে না হলে সেখানে হবে। আর আমাদের যুবতীরা বোনেরা যাদেরকে মডেল মানত, এই এই বেহায়া নারীদের নাম নিত আমাদের মনে চায় না, এত বেহায়া এদের চরিত্র যে কত মারাত্মক, নাউজুবিল্লাহ। চামড়ার দাম কমে গেছে কেন? এই জন্যই তো, কি বলেন? কোরবানির চামড়ার দাম কমে গেল কেন? বুঝলেনই কথা? আল্লাহ আমাকে বুঝার তৌফিক দিয়ে দেন, সবাই বলি আমিন। আল্লাহ চরিত্র রক্ষা করে আমাদেরকে চলার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। সম্মানিত সুধী, টাকার জন্য মানুষ চরিত্রকে বিকিয়ে দেয়, টাকার জন্য শত নয় কয়েক শতকে কি করে, কিডন্যাপ করে, কয়েক শতকে ব্ল্যাকমেল করে। এখন বের হচ্ছে না সব, কি বলেন, বের হইতেছে কিনা? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ এমন জীবন থেকে, সেলিব্রিটি কাকে বলে? কোনো নায়িকা হয়ে যাওয়া, মডেল হয়ে যাওয়া, এটা সেলিব্রিটির আলামত নয়। সেলিব্রিটি তো সে যে দুনিয়াতেও সম্মানী পরকালেও সম্মানী, এরা হবে আমাদের সেলিব্রিটি। ওদের কেন আমাদের সেলিব্রিটি হবে? আমরা গত কয়েকদিন আগে দেখেছি ক্রিকেট খেলা, যারা দেখেন, গত কয়েকদিন আগে বাংলাদেশের সফর ছিল জিম্বাবুয়েতে, কোথায়,
জিম্বাবুয়ে সফর গেছে না বাংলাদেশ। তো আমাদের একজন ক্রিকেটার আছে মাহমুদুল্লাহ রিয়াদ, কি নাম, মাহমুদুল্লাহ রিয়াদ, ঈদের নামাজ পড়াইতেছে, সুবহানাল্লাহ বলেন। এরাও তো সেলিব্রিটি, এরাও সেলিব্রিটি না, জুমার নামাজ পড়াইতেছে। আফগানিস্তানের সাথে যখন খেলা হচ্ছিল বা কোনো একটা বাংলাদেশের কোনো ডোমেস্টিক খেলা হচ্ছিল, তখন সেখানে মাঠেই জামাত হচ্ছিল আর নামাজ পড়াচ্ছিল আমাদের মুশফিকুর রহিম। দেখেন না এগুলা, এগুলো তো খেয়াল রাখা দরকার। পাকিস্তান যতদিন খেলতো আমরা দেখতাম ছোট থাকতে, যে আজানের সময় এরা আর বল করতো না, ঠিক না, ব্যাটিংয়ে থাকলে ব্যাটিং সারি তো এরা শুই দেখতো বসে দেখতো, পরে এরা নামাজ নামাজের সময় পড়ে নিত। ফুটবল খেলা যারা দেখেন এগুলোকে আমি কিন্তু জায়েজ বলতেছি না, বুঝছেন না, এই যে কিছু মুসলমান ফুটবলার থাকে এরা রোজা রেখে খেলছে, দেখছেন না, কি বলেন, রোজা রেখে খেলছে না। ইংল্যান্ড, ইংল্যান্ড যখন এবার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করলো, এরা মদ দিয়া আনন্দ উদযাপন করতেছিল, তখন সেখানে মঈন আলী আর রশিদ খান দুইজন মুসলমান ক্রিকেটার এরা ওইখান থেকে চলে গেছে। আমাদের বিষয় হলো আমরা যেখানেই থাকি যেভাবেই থাকি আমরা মুসলমান সেটা ভুলা যাবে না, সেটা কি যাবে না, ভুলা। আমি দেখছি মুশফিকুর রহিম বা রিয়াদ বা তামিম এরা যখন কথা বলে তখন কথার শুরুতে আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, এরা এই কথাগুলো এই বাক্যগুলো বারবার কি করে ব্যবহার করে। আমার মুশফিকুর রহিম একবার কোরবানি পরশু জবে করে রক্ত মাখা একটা ছুরি দিছিল, তো সুশীল যারা এদের চুলকানি শুরু হয়ে গেছে, চুলকানি করলে কেমন দেখা যায়, ইংলিশে বলে ভালো লাগে, অ্যালার্জি, অ্যালার্জি, বুঝলেন না, কি শুরু হয়ে গেছিল, ইংলিশ অ্যালার্জি ইংলিশ শব্দ না, হ্যাঁ। তো পরে মুশফিকুর রহিম ওই তার ফেস থেকে ছবিটা সরাইতে বাধ্য হয়েছিল। এই জন্য আল্লামা কবি ইকবাল বলছেন, তুম সবসে পার্ক মে কলেজ মে পড়ো ইয়া পার্ক মে ঝুলো জাহা বি হো আল্লাহ আর উসকে রাসূলো কো না ভুলো। তোমার মন চাইলে তুমি কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, পার্কে যাও, রিসোর্টে যাও, চিড়িয়াখানায় যাও, আপত্তি নেই, কিন্তু তুমি যেখানেই থাকো, যেখানেই যাও, যেভাবেই থাকো, আল্লাহ আর তার রাসূলকে কি করিও না, ভুলিও না। আমি যে মুসলমান এটা ভুলা যাবে না। অনেক ভাই বন্ধুরা আফসোস করে, ইস 15 বছর আগে ওই জায়গাটা নিতে পারলাম না, মনে করেন 5 ডিসিম জায়গা, 15 বছর আগে কিনলে 5 ডিসিম 5 লাখ টাকা দিয়ে কিনা যাইত, এখন এই জায়গাটার দাম মনে করেন 530 লক্ষ টাকা হয়ে গেছে, একটা আফসোস বাড়ছে না। আচ্ছা 15 বছর আগে কিনতে পারে না এই জন্য আফসোস, কিন্তু 15 বছর পরে আমার অবস্থান কোথায়, দুনিয়াতে না পরকালে, বলেন, অতীত নিয়ে চিন্তিত না হয়ে তো আমার ভবিষ্যৎ সামনে রাখি আমাকে চিন্তা করা উচিত, আমার ভবিষ্যৎ চিন্তা করা কি। হ্যাঁ ওই 5 ডিসিম জায়গা কিনলে হয়তো একটু ভালো পরিবেশ হইতো, কিন্তু এই পরিবেশও তো আমি সবসময় থাকতে পারতাম না, একদিন না একদিন আমাকে কবর জগতে যেতেই হতো, হবে, হতো না হবে, বলে হবে। পাকিস্তানে এক ব্যক্তি কাসেস জিনিস বিক্রি করে, পাকিস্তানে এক ব্যক্তি কি জিনিস করে, এক সেট একদম প্রভাবশালী একজন মুরব্বী, হাতে লাঠি আছে, কি আছে, তো সে যে কোনো জিনিস কিনতে গেলে লাঠির আঘাত দিয়ে জিজ্ঞেস করে, তো প্লেটওয়ালার কাছের প্লেটওয়ালাকে জিজ্ঞাসা করতেছে, ইসমে কেয়া হাই, এটার মধ্যে কি কই, প্লেটের উপরে কি দিছে, জোর একটা বাড়াই দিছে, কাছের প্লেট আছে তো, হ্যাঁ আছে না গেছে, এখন যে বিক্রি করে হে বলতেছে রে, ইসমে থা, থা মানে ছিল, থা মানে কি ছিল, ইহা ইসমে থা, প্লেট ছিল এখন আর কি নাই, প্লেট বাড়ির সরে প্লেট আর প্লেট নাই, এখন আমাদের জীবনে অতীত ছিল, কিন্তু আমাদের ভবিষ্যৎ ছিল না আছে, বলেন, অতীত গেছে না আসতেছে, আর ভবিষ্যৎ, এই জন্য আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা দরকার, পরিকল্পনা ভবিষ্যৎ নিয়ে করা দরকার। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই 10ই মুহররম কি দিলেন, নাজাত দিলেন। আরেকজন নবী ইউনূস আলাইহিস সালাম, কি নাম বলেন, নাম বলেন, ইউনূস আলাইহিস সালাম।
আমরা তো কোরআনে কারিমে 25 জন নবীর নাম আছে, তো আমরা তো 5 জনের নামও জানবো না। কিন্তু যদি বলা হয় যে 14 জন 15 জন ক্রিকেটারের নাম বলেন, সব মুখস্থ। ফুটবলারের নাম বলল, রাতে 3টা বাজে উঠে আমরা ফুটবল খেলা দেখতে রাজি, কিন্তু ফজরের নামাজ পড়তে কি না রাজি? ফজরের নামাজের কথা বললো হুজুর আমাদের ঘুম বেশি, আর ফুটবলের কথা হলে ওই দিন রাত্রে প্রয়োজনে খিচুড়ি পাকাবে, বসে বসে গল্প করবে, যাতে খেলাটা কি না হয় মিস না হয়, বুঝেন নাই কথাটা মনে হয় আমরা মুসলমান। আচ্ছা, টিকা নিয়ে, টিকা দেওয়া না জায়েজ? না, টিকা দেওয়া জায়েজ, যাদের সুযোগ হয় টিকা দিয়ে দিবেন। বলেন টিকা কি করবেন? দিয়ে দিবেন, এটা দেওয়া জায়েজ, এটা দেওয়া কি জায়েজ। আচ্ছা, টিকা নিয়ে কি পরিমাণ আমরা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়াইছিলাম, কথা বলেন, ছিলাম না ভবিষ্যতেও থাকবো যদি আবার টিকা দিতে হয়, কথা বলে না, দাঁড়াইছিলাম ভবিষ্যতেও থাকবো, হ্যাঁ টিকা দিতে হলে সিরিয়াল মেনটেন করতে হবে। আচ্ছা, এই টিকা দিলে সুস্থ হয়ে যাবে, কোনো গ্যারান্টি আছে? বলেন, টিকা দিছে আবার অসুস্থ হয়েছে এরকম আছে না? বাকি যারা টিকা দিছে আল্লাহ সবাইকে পুরা পুরা শেফা দিয়ে দেন, বলেন আমিন। আচ্ছা, টিকা দিলে করোনা হবে না এই কথার কোনো গ্যারান্টি আছে? বলেন, প্রথম ডোজ দিছে দ্বিতীয় ডোজ পর্যন্ত সে বাঁচবে, এটার কোনো গ্যারান্টি আছে? বলেন, করোনা আসার আগে মানুষ তো আর মারা যায় নাই কখনো, গেছে? কিন্তু আমাদের নবী বলেন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, যে নামাজে যত গুরুত্ব দিবে তার জন্য জান্নাত তত সহজ হবে, সুবহানাল্লাহ। আচ্ছা, ডাক্তারের কথা ভুল হতে পারে, বলেন না ভুল হয় কেমনে? ডাক্তার কথা ভুল হয়, আর রসুলের কথা, কোরআনের কথা, হাদিসের কথা? অথচ বিশ্বনবী বলেন জুমার দিন কেউ যদি প্রথমে মসজিদে আসে একটা উট কোরবানির সওয়াব দেওয়া হবে। আজকে যদি এ কথা বলা হইতো যে জুমার দিন 11:30 বা 10 থেকে মসজিদে সবাই রেডি হয়ে নামাজের জন্য চলে আসবেন, অজু করে আসবেন, গোসল করে আসবেন, টিকা দিলে অজুও ভাঙ্গে না গোসলও ভাঙ্গে না, এটা কিন্তু একটা মাসালা, টিকা দিলে অজুও ভাঙ্গে না গোসলও ভাঙ্গে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কি পরিমাণ মানুষ সবাই 1টা বাজে আসতো না? বলেন, ফজরের পর থেকে তৈরি, ঠিক না? তাহলে বোঝা গেল দুনিয়ার বিষয়গুলো আমাদের কাছে যে পরিমাণ গুরুত্ব পাচ্ছে, পরকালে বিষয়গুলো বাস্তব ভিত্তিক আমাদের কাছে সেই পরিমাণ গুরুত্ব পাচ্ছে না। আমি এটাকে খারাপ বলতেছি না, বললামই তো টিকা দেওয়া জায়েজ, টিকা দিবেন, যারা সুযোগ পান দিয়ে দিবেন, আর যারা সুযোগ হয় নাই সুযোগ করে নেবেন, আগে পরে সবাইকে টিকার আওতায় আনবে সরকার, আসাও দরকার। বাকি টিকা আমি ওষুধ খাই, ভরসা করি কার উপরে? বলেন, আমি টিকা দিলাম, টিকার উপরে ভরসা নয়, ভরসা কার উপরে? আমি হুন্ডা নিয়ে বের হলাম, হুন্ডার উপরে ভরসা নয়, ভরসা? আমি হেলমেট মাথায় দিলাম, হেলমেটের উপরে ভরসা নয়, ভরসা কার উপরে? বলেন, বিয়ে করলাম, বিয়ের উপরে ভরসা নয়, আল্লাহর উপরে ভরসা, তিনি চাইলে সুখ দিবেন, তিনি চাইলে সন্তান দিবেন, ঠিক না বিষয়টা? ইউনুস আলাইহিস সালাম একজন নবী, তিনি ওনার উম্মতের সাথে কথাবার্তা হলো, এক পর্যায়ে তিনি চলে গেলেন, উম্মতের উপর রাগ করে আজাব আসবে 3 দিনের ভিতরে, তো তিনি গিয়া নৌকা উঠছেন, এখন নৌকাকে বড় একটা মাছে আটকাইছে, আটকানোর পরে নাবিক লটারি দিছে, লটারিতে ইউনুস আলাইহিস সালামের নাম আসে 3 বার, কিন্তু নাবিক মানতে রাজি না, এত ভদ্র এত দেখতে, নবীরা তো যখন যেই নবীকে আল্লাহ পাঠান ওই ওই সময়ের সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষটাকে নবী করে পাঠান, সুবহানাল্লাহ, ওই সময়ের সর্বশ্রেষ্ঠ মানুষটাকে কি করে পাঠান? নবী করে পাঠান। শ্রেষ্ঠ নাবিক বলল যে এখানে কোনো গোলাম আছে যে মালিক থেকে বাঁচতেছে, ইউনুস আলাইহিস সালাম বলেন আমি, শ্রেষ্ঠক উনি নদীতে ঝাঁপ দিলেন, মাছের পেটে গেলেন, কোথায় গেলেন? আচ্ছা, মাছের পেটে কেউ গেলে তো বাঁচার কথা না, কিন্তু মাছের মালিককে উনি চাইলে বাঁচাতে পারেন, পারেন, অফকোর্স, নো ডাউট অ্যাবাউট ইট, সন্দেহ নেই, অবশ্যই বাঁচাতে পারেন।
এবার ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থেকে আল্লাহকে ডাক দিছেন, শুধু সুখে আল্লাহকে ডাকি না, বিপদেও আল্লাহকে কি করতে হবে ডাকতে। ফানাদা ফিজ জুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম তিনটা অন্ধকার, পানির অন্ধকার, রাত্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, তিন অন্ধকারের ভিতরে আল্লাহু আকবার থেকে তিনি সেখানেও আল্লাহকে ভুলেন নাই। এখান থেকে একটা শিক্ষা আমাকে আপনাকে নিতে হবে, যত বিপদে থাকি, যত সমস্যায় থাকি, আমাদের বানানেওয়ালা আল্লাহকে ভুলা যাবে না। কাকে ভুলা যাবে না? আল্লাহকে। বিয়ের দিন, সুখের দিন, সে সময় আল্লাহকে ভুলা যাবে না। বাড়িতে আব্বা মারা গেছে, বাচ্চা পানিতে পড়ে মারা গেছে, সেই মুহূর্ত আল্লাহকে ভুলা যাবে না। হঠাৎ করে একজন অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে আসে, সেই মুহূর্ত আল্লাহকে ভুলা যাবে না। বিয়ে হবে, তারও নামাজ মাপ নাই, যে বিয়ে করাবে তাদেরও নামাজ মাপ নাই, যে মরে গেল সে তো বেঁচে গেল যদি জান্নাতি হয়, ঠিক না? আর যদি তার পাপ করে, সে পাপের বোঝা তার, তার জবাব সে দিবে, কিন্তু আমাকে তো মরতে হবে। ওই মরা বাড়িতে বলেন তো সবাই নামাজ পড়ে, বলেন বিয়ে বাড়িতে সবাই নামাজ পড়ে কেন? বিয়ে মানে কি আল্লাহ হুকুম মা? নামাজ মানে কি আল্লাহ হুকুম? জানাজা মানে কি? মারা যাওয়া মানে কি আল্লাহ হুকুম মা? না। ইউনুস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, ফানাদা ফিজ জুলমাত অন্ধকারে, আল্লা ইলাহা ইল্লা আনতা, কোনো ইলাহ নাই আপনি ছাড়া, সুবহানাক আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নিশ্চয় আমি জালেম অপরাধী। ফাস্তাজাবনা লাহ, রব্বুল আলামিন তার দোয়াকে জবাব কবুল করছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ওনাকে সমুদ্রের পেট থেকে এবং মাছের পেট থেকে রব্বুল আলামিন হেফাজত করলেন, সুবহানাল্লাহ। এই যেদিন তিনি মাছের পেট থেকে নাজাত পেলেন সেই দিনটা ছিল দশে মহররম। সেই দিনটা ছিল কি? আইয়ুব আলাইহিসসালাম একজন নবী, জিনাকে আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর পর্যন্ত পুরো শরীরে জিব্বাটা সারা আর কোনো একটা চুল পরিমাণ জায়গাও বাকি ছিল না ওনার শরীরে, এক প্রকারের পোকা, রাব্বুল আলামিন ওনাকে পরীক্ষা করতেছেন। কি করতেছেন? যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই রোগ থেকে মুক্তি দিলেন, জিব্রাইল ইসলাম আসলেন, আসার পরে ওনাকে বললেন যে আপনি এখানে মাটিতে আঘাত করেন, আঘাত করার পরে একটা পানির পোয়ারা জারি হলো, উনি সেখানে গোসল করলেন, গোসল করার পরে রব্বুল আলামিন ওনার পুরো শরীরকে অক্ষত অবস্থায় স্বাভাবিক করে দিলেন, সুবহানাল্লাহ। আবার বললেন আপনি এই জায়গায় আঘাত করেন, আরেক জায়গায় আঘাত করার পরে সেখানেও পানি তৈরি হলো, পানি বের হলো, সেখান থেকে পানি পান করলেন, রব্বুল আলামিন তার রূপ যৌবন অর্থাৎ শারীরিক সব কিছু সুস্থ করে বিতর্গত সব সুস্থ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। যেদিন উনি সুস্থ হলেন পরিপূর্ণ, ওই দিনটা ছিল দশে মহররম। আইয়ুব আলাইহিস সালামকে কেউ জিজ্ঞেস করছিল যে আপনি অসুস্থ ছিলেন তখন ভালো ছিলেন না এখন ভালো আছেন? তো আইয়ুব আলাইহিস সালাম বলেন যে তখন আমি ভালো ছিলাম। যে জিজ্ঞেস করলো, সে প্রশ্ন করলো তখন কেমনে ভালো থাকেন, তখন তো আপনি অসুস্থ ছিলেন প্রচণ্ড, তখন আমি যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতাম আল্লাহ সাথে সাথে উত্তরে বলতো, লাব্বাই বান্দা কেন ডাক দিছে বলো, সুবহানাল্লাহ। কিন্তু আমি যখন এখন আল্লাহকে ডাক দিই সাথে সাথে আল্লাহ জবাব দেয় না, তখন আমি অসুস্থ ছিলাম পুরো শরীরে ব্যথা ছিল, কিন্তু আমি যখন আল্লাহকে ডাক দিতাম আল্লাহ যদি সাথে সাথে জবাব দিত আমার সব ব্যথা, আল্লাহর জবাব শোনার মধুময় আওয়াজের কারণে আমার সব ব্যথা দূর হয়ে যেত, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, কোথায় বলেন? মক্কা থেকে, এটাকে হিজরত বলে, এটাকে কি বলে? হিজরত বলে। মক্কা থেকে মদিনায় যাওয়ার পর রাসূল ইসলাম দেখেন যে ইহুদি, যারা ইহুদি, ইহুদি হলো হযরত মূসা আলাইহিস সালামের উম্মত। বলেন ভাই মনোযোগ আছে, হযরত মূসা আলাইহিস সালামের উম্মতের উম্মতকে কি বলা হয়? তখন দেখতেছেন যে ইহুদিরা নির্দিষ্ট একটা দিনে রোজা রাখে, ওই তারিখটা ছিল দশে মহররম, আশুরার দিন। কোন দিন? আল্লাহ রাসূল ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এই দিন রোজা রাখো কেন? তখন ইহুদিরা বলল
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী আর রসুল মুসাকে ফেরাউনের হাত থেকে দরিয়া পার করাইয়া নিরাপদে ওই পারে পৌঁছাইয়া দিছেন, ফেরাউনকে নদীতে ডুবাইয়া ইঁদুরের মতো চুবাইয়া মারছেন। এই তারিখটা ছিল আশুরার দিন, দশে মহররম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই দশে মহররমে কি রাখি? রোজা। রসুল কি বললেন? নাহনু আহাক্কু বি মুসা, আমি যেমন একজন নবী, মুসা আমার ভাই সেও একজন নবী। যদি তোমরা শুকরিয়া স্বরূপ তোমাদের নবীর কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে এই দিন রোজা রাখতে পারো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাহলে আমি তো আরও বেশি হকদার। যেহেতু মুসা নবী, আমিও নবী, সে আমার ভাই, তাহলে আমিও এই দিনটাকে রোজা হিসাবে রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দরিয়া পার করাইয়া দিলেন নিরাপদে। সুবহানাল্লাহ। আর ফেরাউনকে মারলেন কোথায়? নদীতে ডুবাইয়া। মানুষ বিপদে পড়লে আল্লাহর কথা মনে পড়ে। ফেরাউন কি দাবি করছে? আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। এই কথা কে বলছে? ফেরাউন। মনে রাখবেন, যোগে যোগে হক টিকে যায়, বলেন বলেন, আর বাতিল যতই শক্তিশালী হোক ধ্বংস হয়ে যায়। পৃথিবীর বুকে আজ পর্যন্ত কার নাম শুনছেন? এর নাম ফেরাউন, বলেন। কিন্তু মুসার নাম আছে না? এই এলাকায় খুঁজলে মুসার নাম পাওয়া যাবে না, বলেন। তাহলে বাতিল যুগে যুগে ধ্বংস হয়, সে যতই প্রভাবশালী আর শক্তিশালী হোক, আর হোক যতই নরম হোক, নর্মাল হোক, সেটা কি যায়? টিকে যায়। মানুষ ধান লাগায় না ধান, রোয়া লাগায় না রোয়া, তো রোয়ার মধ্যখানে অনেকগুলো ঘাস উঠে দেখবেন, একদম রোয়ার চেয়ে আরো সরস, আরো শক্তিশালী। কিন্তু চাষি যে, কৃষক যে, সে বুঝে কোনটা ধান কোনটা ঘাস। এখন ঘাস যখন নিচের থেকে উপরের দিকে উঠতেছে, সে মনে মনে খুশি কি যে আমি তোমার চেয়ে শক্তিশালী। এবার যখন কৃষক জমিনে যায়, এবার বাজার থেকে বদলা আনে, আর কাকে শিখাই দেয়? বদলাকে বলে দে, এগুলা ধান, এগুলা ঘাস, পুরা জমিন সান মারক, যতগুলা ঘাস আছে সেগুলো উঠাই ফেল। কি বলেন? রোয়া যেগুলা নরম এগুলাও থাকে, আর ঘাস যেটা শক্তিশালী এটাও কি থাকে না। এবার গৃহস্থ কি বলে? কি করবো এত ঘাস? ওই জমিনের মধ্যখানে যে আইল আছে, আইল দুই 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 রোয়ার মধ্যখানে একটা গ্যাপ থাকে না, ওইখানে একদম গাড়াই দো, কি দ গাড়াই দো। ফেরাউন এই পরিমাণ শক্তি দেখাইছে। সুবহানাল্লাহ। বলতে বলতে বলছি কি, আনা রাব্বুকুম আলা, আমি আল্লাহর চেয়ে বড় বড় খোদা। আল্লাহ ফেরাউনকে আনতে আনতে দরিয়ার মাঝখানে আনছে, কোথায় আনছে? দেখেন বাতেল যারা, এরা মরতে মরতেও আল্লাহর সাথে নত শিকার হয় না। দরিয়াতে রাস্তা দেখিয়ে সে তার সেনাবাহিনীদেরকে একটা ভাষণ দিছে, দেখছো তোমরা তো আমারে নিয়ে বিশ্বাস করো না, তোমরা তো আমারে কি করো না, দেখছো আমি আসতেছি, আমার উপরে অটোমেটিক রাস্তা হয়ে গেছে, অটোমেটিক কি হয়ে গেছে? আল্লাহ বলে মাঝখানে আয়, আসছে। আসার পরে আল্লাহ বলছেন কুন ফায়া কুন, আবার রাস্তা আবার পানি হয়ে গেছে। এবার ফেরাউন ডুবতেছে আর চুপ, ইঁদুর পানিতে চুবায় না, বলেন না কেন? এই একবার উঠে একবার ডুবে, একবার উঠে একবার। এখানে একটা মাসালা, কোনো প্রাণীকে পানিতে ডুবাইয়া মারা আর আগুনে পুড়ে মারা জায়েজ নাই। কি বলছি বলেন, বলেন, কোনো প্রাণীকে পানিতে ডুবাইয়া আর আগুনে পুড়িয়া মারা কি নাই? কেন জায়েজ নাই? মালাবুদ্দার ভিতরে লিখছে যে এই দুইটা শাস্তি আল্লাহর জন্য নির্দিষ্ট। এই দুইটা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তার যারা গোলামি ঠিকভাবে আদায় করে না, যারা আল্লাহর অবাধ্য, এদেরকে রাব্বুল আলামিন এই দুইটা শাস্তি দিবেন, পানিতে ডুবাইয়া আর আগুনে পুড়ে কি দিবেন? শাস্তি দিবেন। এখন ফেরাউন যখন ডুবার চুবা শুরু হয়েছে, এবার ফেরাউন ইমান আনতেছে মুসার উপরে আর কার উপরে? আল্লাহর উপরে। এবার আল্লাহ যে চমৎকার ডঙ্গে যে বলছে রে ভাই, আল্লাহ কি কয়? আল আন, কি কয় বলেন বলেন? আর এটা কোরআনের আয়াত, আল্লাহ কি কয়? আল আন। আমরা কই না এখন বুঝি তোমার সময় হয়েছে, আল্লাহ বলে আল আন, এখন বুঝি সময় হয়েছে আমার কথা, এখন বুঝি মনে পড়ছে আমার কথা, আগে কইছিলাম না, এরকম কয় না ছেলে কথা শুনে না শুনে না হঠাৎ করে পড়ে
একদম পা মুসকিছে, ব্যথা পাইছে। এবার বাপে কি কয়, কইছিলাম না নাচা নিষেধ করছিলাম না, নাচছো কেন, এবার মজা বুঝো। আল্লাহ ফেরানকে বলে, কইছিলাম না বহুত পণ্ডিতি করছো, এবার বুঝো। আল আল ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, রব বলেন এখন সময় হয়েছে, এর পূর্বে তুমি আমার নাফরমানি যারা কিচ্ছু করো নাই। রবের ধরা শক্ত ধরা। ওই তারিখটা ছিল আশুরা, ওই তারিখটা ছিল কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আশুরার দিন দশে মহররম, কত কত তারিখ, আজকে শুক্রবার 3 তারিখ, আগামী শুক্রবার হবে দশে মহররম, কয় তারিখ, আগামী শুক্রবার কি হবে, দশে। আল্লাহ রাসূল বলেন মুসলিম শরীফের হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমা আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আল্লাহর নবী বলেন যে উম্মত ঈমানদার আশুরার রোজা রাখবে তথা দশে মহররমের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। কত বছরের গুনাহকে মাফ করে দিবেন? এই আশুরার রোজা আল্লাহর কাছে খুব প্রিয়। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মহররমের রোজা, আফজালু সিয়ামি বাদা রমজান শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের রোজা আল্লাহর কাছে প্রিয়। ইসলামের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজা রাখা ফরজ ছিল, কি ছিল, রমজানের রোজা আসার পরে এরপরে যারা চায় আশুরার রোজা রাখতো, যারা চায় না আশুরার রোজা রাখতো না। তাহলে 10 তারিখ যদি আমাদেরকে রোজা রাখতে হয় তাহলে কোন দিন রাখতে হবে, আগামী শুক্রবার, বলেন কোন তারিখ, এখন আগামী শুক্রবার এই আলোচনা করলে হবে, আজকে করতে হবে এটা। এই জন্য আগামী শুক্রবার আমরা যারা 10 তারিখ রোজা রাখবো, মহররমের আশুরার রোজা রাখবো 10 তারিখে, তাহলে কি বার হবে, বৃহস্পতিবার দিবাগত রাত্রে সাহরি খেতে হবে। তবে রাসূল ইসলাম এখানে একটা কোটেশন বলে দিচ্ছেন যে ইহুদিরা রোজা রাখতো একটা, খালিফুল মুশরিকিন ওয়াল ইয়াহুদ, তোমরা মুশরিক এবং ইহুদিদের কাফেরদের কি করো, বিরোধিতা করো, যদি একটা রোজা রাখা হয় তাহলে ইহুদিদের সাথে মিলে যায়। রাসূল বলেন তোমরা আশুরার রোজা রাখবা 2টা, কয়টা, তাহলে আশুরার আমল কি, রোজা, বলেন বলেন, আশুরার আমল খিচুড়ি না, খিচুড়ি ফাঁকায় ফাঁকায় পুরো এলাকায় খাওয়া অনেক জায়গায় আছে, আশুরা মানে খিচুড়ি মনে করে, আশুরা মানে বিরিয়ানি মনে করে, আশুরা মানে মানুষ খাওয়ানো মনে করে, সিন্নি দে, কি দে, সিন্নি দে, এরপরে খিচুড়ি দে, আপ ওটা দেওয়া না যায় না, আপনি ওই দিন নির্দিষ্ট করে দিবেন কেন, আশুরার দিন খিচুড়ি খাইতে বলছে নাকি রোজা রাখতে বলছে, কথা বলেন না কেন। রাসূল বলেন আশুরার দিন তোমরা রোজা রাখো 1 বছর আগের গুনাহ মাফ, তবে ইহুদিদের সাথে যেন মিলে না যায় এই জন্য 2টা রোজা রাখবা, ক্বাবলাহু ইয়াউমান আও বাদাহু ইয়াউমা, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, 10 তারিখ ঠিক থাকবে, 10 তারিখ কি থাকবে, যেহেতু 10 তারিখ আশুরা, 10 তারিখ কি, তাহলে আমাদের 2টা রোজা রাখতে হলে বৃহস্পতি শুক্রবার অথবা শুক্রবার শনিবার অথবা কিবার কিবার, বলো হুজুর আমি যদি একটা রাখি, একটা রাখলেও রোজা আদায় হবে কিন্তু মাকরু হবে, কি হবে, নিষেধ, যেহেতু রাসূল নিষেধ করছেন। যেহেতু মা বোনেরাও এই রোজাগুলোর ব্যাপারে আগ্রহী, আমরা পুরুষ অনেকে আগ্রহী, যারা এই রোজা রাখবো তাহলে বৃহস্পতি শুক্রবার অথবা শুক্রবার শনিবার 2 দিন, রোজা 2টা না 3টা, কিবার কিবার অথবা শুক্রবার, শুক্রবার ঠিক থাকবে, শুক্রবার কি থাকবে, ঠিক থাকবে। তাহলে কেউ যদি চায় বৃহস্পতি শুক্র রাখবে, আর যদি কেউ চায় শুক্র শনি রাখবে, মোটামুটি ক্লিয়ার। পুরা এই মুহররম মাসের কোরআন হাদিসে শুধু একটা আমল পাওয়া যায়, কয়টা, বিভিন্ন হুজুররাও বয়ানে কয় এই মাসে যদি ভালো খাওয়া খাওয়া হয়, বুঝেন নাই, মরক জবে করা, এগুলো বাইর করছে আসলে হুজুররাই, খোনাররা, বুঝেন নাই, বেশি পড়ালেখা করেন নাই, ওই যে দাওয়া মানে সুবিধা মতো করছে, যার যার মতো সুবিধা মতো, বলে কি যে এই তারিখে যদি ভালো মন্দ খাওয়া হয় তাহলে পুরো বছর ভালো খাইতে পারবে, কি বলেন, এই তারিখে যদি গরু গোস্ত খান পুরো বছর গরু গোস্ত খাইতে পারবেন তো, বলেন, এই তারিখে যদি একটা মরক রোস্ট করে খাওয়া হয় পুরো বছর, বলেন, ইসলামে তো বিষয় যে আপনি শুধু ওই দিন খাইলেন আর বাকি পুরা মাস আপনি খাওয়ার ব্যবস্থা ইসলাম করে দিবে, চেষ্টা লাগবে, এটা কোরআন হাদিসের কোথাও নাই। তাহলে আমরা আশুরার আমল পাইলাম কয়টা, একটা, কয়টা রোজা, বলেন কয়টা রোজা,
আশুরার আমল কয়টা? সিন্নি দেওয়া, খিচুড়ি দেওয়া, বলেন কি করা? রোজা রাখা। কি করা? রোজা রাখা। এবার আসেন, এই এতক্ষণ যে আলোচনা করলাম এটার সাথে কারবালার কোনো সম্পর্ক আছে না? অনেকে আশুরাকে কারবালা মনে করে। এই আমাদের জানার ভিতরে কি গেপিং দেখেন, আশুরা কথা রসুল বলছেন মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে, আর কারবালার ঘটনা ঘটছে 61 হিজরিতে। কত হিজরিতে? রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার আরো প্রায় 50 বছর পরে। কত বছর পরে? ঘটনা চক্রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, ওই তারিখটা ছিল 10 মুহররম। কয় তারিখ বলেন? কত তারিখ ছিল? 10। আশুরা আগে না কারবালা আগে? বলেন বলেন। আশুরার গুরুত্ব বেশি না কারবালার গুরুত্ব বেশি? বলেন হ্যাঁ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করা হয়েছে এজিদের মাধ্যমে। এখানে হক না হকের কি হয়েছে? দাম যুদ্ধ হয়েছে। হক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও শহীদ হয়ে গেছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাব্বত করানো ওয়ালা হাজার আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জতের সাথে নাম নেওয়া ওয়ালা হাজার আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জীবন দেওয়ার জন্য হাজার আছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ নিজের জীবনে ফিটিং করার জন্য হাজার মানুষ আছে, কিন্তু এজিদের নাম ইজ্জতের সাথে নেওয়া ওয়ালা একজন নাই। তাহলে কারবালার সাথে আশুরার সাথে কোনো সম্পর্ক? তিনি শহীদ হয়েছেন। এখানে যে জুলুমটা করা হয়, আল্লাহ রাসূলের এক সাহাবী হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। কি নাম? এই কথাগুলো বুঝেন ভাই, এই কথাগুলো বুঝেন, এই কথাগুলো কোরআন সুন্নার কথা। অনেক কথা না জানার কারণে আমাদের ইমান চলে যায়। এজিদ হলো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে। কার ছেলে? আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হলেন আল্লাহ রাসূলের নাতি। আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ছেলে, হাসান রাদিয়াল্লাহু তাআলার ভাই, আবু বকর আর উমরের নাতি, জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। এই যে খুতবাতে শুনেন না, দ্বিতীয় খুতবাতে পুরো বিশ্বে একই খুতবা চলে, ওয়া সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতের যুবকদের কি? সর্দার। সুবহানাল্লাহ। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবী, কাতেব ওহী, আল্লাহ রাসূল ওহী আসতো একজনে দেখতো, তার ভিতরে একজনকে মুআবিয়া, একজনকে তো এজিদ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছেলে হওয়ার কারণে 10 মুহররম 61 হিজরি অথবা 60 হিজরিতে ফোরাত নদীর প্রান্তরে, কারবালার প্রান্তরে এজিদের সেনাবাহিনীর হাতে, এজিদের হুকুমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার কারণে, এজিদ মুআবিয়া রাদিয়াল্লাহু ছেলে হওয়ার কারণে অনেকে এজিদকে গালি দিতে গিয়া মুআবিয়াকে পর্যন্ত গালি দেয়। কাকে গালি দেয়? অথচ মুআবিয়া আল্লাহ রাসূলের সাহাবী, ওনার থেকে 128টা হাদিস বর্ণিত, 19 বছর পুরা ইসলামের খেলাফত তিনি আঞ্জাম দিয়েছেন, রাসূল ইসলাম এক হাদিসের প্রেক্ষাপটে মুআবিয়াকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহর কসম, কোন সাহাবি জাহান্নামে যাবে না। কোন সাহাবি? বলেন বলেন। প্রত্যেক সাহাবি সত্যের মাপকাঠি। প্রত্যেক সাহাবি কি? আল্লাহ রাসূল বলছেন সাহাবি কান নুজুম বি আইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, এক হাদিস রাসূল বলছেন যদি কোনো সাহাবিকে জাহান্নামে ফেলে দেওয়া হয়, জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে, সাহাবি আগুনে পুড়বে না। সুবহানাল্লাহ। তাহলে কারবালার ঘটনাকে সামনে এনে আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবি, আল্লাহ রাসূলের শালা, আবু সুফিয়ানের ছেলে, উম্মে হাবিবার ভাই, আল্লাহ রাসূলের শালা, আল্লাহ রাসূলের কাতেবহি, আল্লাহ রাসূলের সহযোদ্ধা, হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে অনেক যুদ্ধ করেছেন, সেই মুআবিয়াকে গালি দেওয়ার কোনো সুযোগ নাই। মনে রাখতে হবে, মনে রাখতে হবে। ভাইয়ের সাথে আমার সমস্যা, ভাইয়ের দোহাই দিয়া বাপকে গালি দেওয়ার কি নাই সুযোগ? নেই। খুব সেন্সিটিভ বিষয় এখানে। আর আমাদের দেশে একটা বই বেশি ছড়াই গেছে, সেটার নাম হলো বিষাদ সিন্ধু। কি না? বিষাদ সিন্ধু, ডিগ্রিতে পড়ায় মির হোসাইনের। এখানে কারবালার ইতিহাসকে এত এত বিকৃত করছে যেটা বলে বোঝানোর সুযোগ নেই। আমার কাছে দুইটা বই আছে, যদি কেউ ইতিহাস জানতে চান, হুসাইনি আদর্শ, সে মুফতি শফি রহমতুল্লাহ এর লেখা, আর একটা হলো কারবালার শিক্ষা, মুফতি আমিনী রহমতুল্লাহ এর লেখা, বাংলা
ওখানে পুরো বিস্তারিত সঠিক ইতিহাসটা আসছে। আর বিষাদ সিন্ধু যেটা আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে, ওটাতে কারবালার ইতিহাসটি কি করা হয়েছে, বিকৃত করা হয়েছে, কি করা হয়েছে। এই জন্য কোনো সাহাবিকে আমরা গালি দিব না, বলেন কোনো সাহাবিকে কি দিব না, প্রত্যেক সাহাবি জান্নাতি, বলেন প্রত্যেক সাহাবি জান্নাতি, প্রত্যেক সাহাবি জান্নাত। এই একটা পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হলো, আপনারা দেখবেন এই দশে মহররম আসলে শিয়ারা কি করে, এরা তাজিয়া মিছিল করে, কি করে, নিজের শরীরে নিজে আঘাত করে, এরা নাচে, এরা ডোল বাজায়, এরা তবলা বাজায়। এটা কারবালা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নাম দিয়ে এরা করে, অথচ এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নাজায়েজ, সম্পূর্ণ গুনাহের কাজ, সম্পূর্ণ ইসলাম বিরোধী, সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী, সম্পূর্ণ কি বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী। এই কারবালার নাম দিয়া তাজিয়া মিছিল করা, কারবালার নাম দিয়া ডোল তবলা ফিটানো, কারবালার নাম দিয়া হাই হুসাইন বলে বলে এর রশির ভিতরে চাকু অথবা ব্লেড বাঁধা, নিজের শরীরে নিজে আঘাত করা, এটা ইসলাম শিখা না। আচ্ছা বলেন তো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, আমরাও মরম আহত, আমরাও দুঃখিত, আমরাও কষ্ট পাচ্ছি। আচ্ছা বলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, এটা আমার জন্য বেশি ব্যথা, আমাদের জন্য বেশি ব্যথা, না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, এটা আমাদের জন্য বেশি ব্যথা, বলেন। অথচ ইসলাম বলে কেউ যদি মারা যায় তিন দিনের উপরে শোক পালন করা কি নাই, জায়েজ নাই। একমাত্র স্বামী মারা গেলে পরে স্ত্রী চার মাস দশ দিন পর্যন্ত স্বামীর জন্য শোক পালন করবে, এই চার মাস দশ দিন সে অন্য জায়গায় বিয়ে বসতে পারবে না, বিয়ের প্রস্তাবও দিতে পারবে না, এটা হলো ইসলামের বিধান, বলেন এটা কি ইসলামের বিধান। আর স্ত্রী মারা গেলে স্বামীর কোনো ইজ্জত নাই, স্বামীর কোনো কি নাই, ইজ্জত নাই। স্বামী যদি বিবাহের উপযুক্ত হয়, স্বামী যদি বিবাহ করার প্রয়োজন সন্তানদের জন্য, মাসালা মনে রাখেন, আমাদেরকে দোষারোপ করিলেন না, শরীয়ত আমরা বুঝে শুনে এখানে বলি, যদি বিয়ে করার প্রয়োজন হয় বাপের, অনেক সন্তানেরা বাপকে বিয়ে করে না, আছে না, করায় না, কিনলে কি বিয়ে করলে আবার বাচ্চা হইব, সম্পত্তির ভাগ পাইব, কথা বুঝলেন না, কি কয়, কয় যে আমার আপনাদের বউ আছে না, খেদমত করব। আচ্ছা ছেলের বউ দাঁড়ায়, শ্বশুরের সব খেদমত করা যায়, কথা বলেন। এই জন্য মা মারা গেলে বাপকে বিয়ে করানো শরীয়তের মাসালা অনুযায়ী ওয়াজিব। আপনি জিজ্ঞাসা করেন ওলামায়ে কেরামকে, আপনি জিজ্ঞাসা করেন, খুব খেয়াল রাখা দরকার। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। সম্মানিত সুধী, তাহলে এই কথাটা এখানে মনে রাখেন যে শোক পালন করলে কি করবে, সাধারণ মানুষের জন্য কয়দিন আর স্ত্রীর জন্য কয়দিন, চার মাস দশ দিন। এবার আসেন মহররম মাসের দোহাই দিয়া অনেকে কি বলে, এই মহররম মাসে বিয়ে শাদী করা যাবে না, পশু কাটা যাবে না, এরপরে আকিকা করা যাবে না, মুসলমানের অনুষ্ঠান করা যাবে না, এটা শিয়া যারা, শিয়া যারা এদের দৃষ্টিতে হারাম, এরা এটাকে নাজায়েজ মনে করে। কেন মনে করে, কারবালার ফান্তর হুসাইন রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন এই জন্য নাজায়েজ মনে করে। কিন্তু ইসলাম বলে কেফায়েতুল এমদাদুল মুফতিহীন ফতোয়ার কিতাব, সেখানে স্পষ্ট লেখা আছে যে মহররম মাসে এই কারবালাকে সামনে রেখে বা কারবালার শিক্ষা মনে করে বিয়ে শাদী না হওয়া, বিয়ে শাদী না করা, এরপরে কোনো অনুষ্ঠান না করা, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো অবস্থায় কি সাপোর্ট করে না। কেউ চাইলে বিয়ে শাদী করতে পারবে, কেউ চাইলে যেই কোনো প্রোগ্রাম করতে পারবে, কারবালার শিক্ষায় আমাদেরকে বিয়ে শাদী রুখতে দেয় না। বাকি কারবালা আমাদেরকে একটা জিনিস শিক্ষা দেয় যে জীবন চলে গেলেও হক ছাড়া যাবে না, জীবন গলার উপরে যদি ছুরি আসে, যদি নিঃশ্বাস যতক্ষণ বাকি থাকে হক ছাড়া যাবে না, বাতিলের সাথে আপোষ করা যাবে না। তাহলে আমরা সর্বমোট এই আশুরার আমল পাইলাম কয়টা, একটা, বলেন কয়টা, কি করা, বলেন কি করা, রোজা রাখা। এই জন্য খুব খেয়াল করে আমরা যারা পারি ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার অথবা শুক্র শনিবার আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আসিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর এই কথাগুলো তো আমরা বলে দিলাম, মহিলাদের ভিতরে এই কথাগুলো বেশি আলোচনা হয়, বিভিন্ন পুরুষের ভিতরে আলোচনা হয়, মহররম মাস কেমনে বিয়ে করাইবা, মহররম মাস এই মাসে এটা এত লক্ষণ ভালো হবে না, বা কিতাবের নাম কি, অসুবিধা কি, কিতাবের নাম কি, কই পাইছে, অমুকের কাছে শুনছে, অমুক কার কাছে শুনছে, তমুকের কাছে, তমুক কার কাছে শুনছে, ওই তমুকের কাছে। আসলে শেষে গিয়ে দেখা যায় যে কিচ্ছু নাই, শেষে গিয়ে দেখা যায় যে কি নাই, কিছুই নাই,
এই জন্য শরীয়ত মানব, শরীয়ত যেভাবে বলে ওইভাবে মানব। আল্লাহ আমাকে আমাদের সবাইকে বুঝা মানা বলা করা সহজ করে দেন। সবাই বলি আমিন। যারা কাবলি জুমা পড়েন নাই, চারিয়ত কাবলি জুমা পড়েন নাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।